একটা সময় দুই মন চাল পাওয়া যেত এক টাকায়। এই এক টাকায় অনেকে 10 কেজি গরুর মাংসও কিনেছিলেন। শুধু তাই নয়, কেউ কেউ বলছেন তৎকালীন একটা ছোটোখাটো গরুও কেনা যেত এক টাকায়। কথাগুলো রূপকথার কাহিনীর মতো মনে হলেও একদম বাস্তব। চট্টগ্রামে এমন এক টাকার সন্ধান পাওয়া গেছে যে টাকা 85 বছরের পুরনো। একদম চকচকে টাকাটি এখনও পুরোপুরি সতেজ। স্বাধীন বাংলার ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী এই টাকাটি। টাকাটি পরম যত্নে রেখেছেন 70 বছর বয়সী বৃদ্ধ মোখলেসুর রহমান। পুরনো টাকা পুরাতন জিনিসপত্র সংগ্রহের প্রতি তার শখ। সেই শখের বশেই তখন খরচ না করে জমিয়ে রেখেছিলেন এই টাকাটি। প্রবীণেরা বলছেন তৎকালীন এই এক টাকার মূল্য ছিল অনেক। এই টাকাটা আমরা কষ্ট করছি, এক টাকা পাকিস্তান আমলে অনেক কিছু আনন গেছে এক কেজি অনেক টাকায়। ওর আমার মনে হয় 3000 টাকা কম না, 3000 টাকা লাগবো এই কষ্টটা আনলে। আরং বাজার আছে না, সব জাতের হদায় আনন গেছে এক কেজি। মোখলেসুর রহমান দাবি করেন কাগজের এই টাকাটি এখন বিরল, 85 বছর হলেও টাকাটি এখনও নতুন। টাকার গায়ের লেখাগুলো বাংলা, ইংরেজি, উর্দু সহ 3টি ভাষায় লেখা। পাকিস্তান আমলে এই এক টাকা তখন সচরাচর দেখা যেত না। মুক্তিযুদ্ধের 2 বছর পর অর্থাৎ 1973 সাল পর্যন্ত এই টাকাটি চলমান ছিল। পরে নতুন টাকা ছাপানোয় এটি বাতিল হয়ে যায়। পাকিস্তান আমলের টাকা এটার বয়স হবে 80-85 বছর হবে, তখন আমার বয়স 12 বছর। জিন্নার পরে আইফকান সরকারের টাকা এটা। এক টাকা দিয়ে মেলা জিনিস পাওয়া যেত, এমনকি আপনার এক টাকা দিয়ে একজন বাজার করলে একজন মানুষ লাগতো আনতে। এগুলো দিয়ে এক টাকা এখন মানে 50 টাকার সমান, 50,000 টাকার সমান এক টাকা। 50,000 টাকার সমান, 50,000 টাকার বাজার করলে এখন মানুষ লাগে না, ওই মেন্টি ব্যাগ একটা করি বস লয়ে যাবেন গাদা। আর এক টাকার বাজার করলে একজন মানুষ লাগতো আনতে। শেখ মুজিব ক্ষমতা নেওয়ার পর 1 বছর চলছে, তারপরে এটা ব্যান করে দিচ্ছে। চট্টগ্রাম নগরের আগ্রাবাদ হাজিপাড়ায় ছোট্ট একটি পানের দোকান তার। ছোট্ট একটি বাক্সের উপর টাকাটি পরম যত্নে সাজিয়ে রেখেছেন তিনি। মোখলেসুর রহমান পেশায় একজন বাবুর্চি, মেজবান, বিয়ে শাদি, আকিকা হলেই ডাক পড়ে তার। মোখলেসুর জানান টাকাটি দেখে এখনও মাঝে মাঝে হারিয়ে যান তিনি ফেলে আসা শৈশবে। চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।